কিছু জল্পনা আছে, আমি সে ব্যাপারে মন্তব্য করতে চাই না, কিন্তু কোনো ক্ষমতার অপপ্রয়োগ করা এটা কিন্তু ঠিক হচ্ছে না। বিজেপিকে রাজনৈতিকভাবে অক্সিজেন দেয়া, গৈরিকীকরণের চেষ্টা করা, উপাচার্য নিয়োগের নামে বিজেপির স্বার্থসিদ্ধি করা, সিস্টেমটাকে বিশৃঙ্খলতা দিয়ে ভরিয়ে দেয়া, এইগুলো যে রাজ্যপাল করছেন সেগুলো আমরা কোনো অবস্থাতেই মানে সাধারণ কাজ হিসেবে দেখছি না। এটি বিজেপির পরিকল্পিত চিত্রনাট্যে কাজ করছেন, শিক্ষামন্ত্রী প্রতিবাদ করেছেন, তাই শিক্ষামন্ত্রীকে তিনি টার্গেট করে কিছু ক্ষমতার অপপ্রয়োগ করতে পারেন বলে আমরা অনুমান করছি। দেখুন, এই জল্পনার উপর দাঁড়িয়ে কোনো কোনো মন্তব্য করা সম্ভব নয়। আমরা শুধু এইটুকু বলতে পারি যে তিনি সংবিধানে তাকে যা অনু মানে তার যা ক্ষমতা দিয়েছে তার বাইরে গিয়ে এখতিয়ার বহির্ভূত কথা বলছেন, এখতিয়ার বহির্ভূত কাজ করছেন, বিজেপির এজেন্টের মতো কাজ করছেন। শিক্ষাক্ষেত্রে তিনি উপাচার্য নিয়োগ যেভাবে করছেন, গৈরিকীকরণের চেষ্টা করছেন, সিস্টেমটাকে তছনছ করে দিচ্ছেন। তার যদি কোনো বক্তব্য থাকে শিক্ষামন্ত্রীকে ডেকে আলোচনার মাধ্যমে এই প্রবলেমগুলো তিনি সলভ করতে চেষ্টা করতে পারতেন। আলোচনার টেবিলে সব সম্ভব, শিক্ষামন্ত্রীকে ডাকুন, কথা বলুন, তার বদলে বিবৃতির লড়াই, তার বদলে প্রতিহিংসা পরায়ণ আচরণ, ক্ষমতার অপব্যবহার, এই ধরনের তার কাছ থেকে আচরণ দেখা যাচ্ছে। দিলীপ ঘোষ বলছেন যে কলকাতার রাস্তাঘাটে কোনো বিদেশিদের কোনো মূর্তি থাকবে না, রাস্তায় কোনো গোলামি কোনো চিহ্ন থাকবে না, বিজেপি ক্ষমতা এলে সব ইংরেজ পর্তুগিজ মূর্তি উপড়ে ফেলে দেবে। এবং সুকান্ত মজুমদারও বলেছেন লেনিনের কি অবদান আছে, লেনিনের মূর্তি ভেঙে ফেলা হোক। এই সমস্ত ইতিহাস উপড়ে ফেলা কতটা যথাযথ, মানে যথাযথ? এইভাবে ইতিহাস উপড়ে ফেলার আমরা তীব্র বিরোধী। বিজেপির কোনো ইতিহাস নেই, তারা স্বাধীনতা সংগ্রাম দেশের স্বার্থে লড়াইতে বিজেপি ছিল না, ছিল না, ছিল না। বিজেপি যাদের নেতা বলে মনে করেন তারা ব্রিটিশের তাবেদারি করেছেন, ব্রিটিশকে মুচলেখা দিয়ে জেল থেকে ছাড়া পেয়ে স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছেন, ব্রিটিশকে হাত শক্ত করেছেন, মহাত্মা গান্ধীর আততায়ী, এদেরকে বিজেপি পুজো করে থাকে। এবং কমরেড লেনিন, যাকে শ্রমজীবী মানুষ সারা পৃথিবীতে শ্রমিক নেতা হিসেবে, শ্রমজীবী নেতা হিসেবে যাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তার বহু নীতি বা তার দর্শনের সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার মূর্তি থাকবে না এটা হতে পারে না। বাংলা এবং কলকাতা আন্তর্জাতিক সমস্ত দেশের সমস্ত যারা মনীষী, যাদের ঐতিহাসিক অবদান রয়েছে মানবতার ক্ষেত্রে, মানুষের স্বার্থে লড়াইয়ের ক্ষেত্রে, তাদের মূর্তি, তাদের প্রতি শ্রদ্ধা বাংলা জানিয়ে এসেছে, কলকাতা জানিয়ে এসেছে। সেখানে আমাদের দেশের মনীষীরা, আমাদের বাংলার মনীষীরা, আন্তর্জাতিক যারা মনীষী তাদের রয়েছেন। বিজেপির ক্ষমতা নেই তাদের গায়ে বাংলার বুকে হাত দিয়ে দেখাবে। দিলীপ ঘোষ যা বলছেন সেটা কুরুচিকর, বাংলায় এসব চলবে না।